নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গরম জলে কুচোনো বাঁধাকপি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। বাঁধাকপিটা সেদ্ধ হতে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য নুন। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, তুলে নিচ্ছি একটা বাটিতে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, ছোট করে কেটে রাখা আলু, হলুদ, আন্দাজ মতো নুন। ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম। আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আদা গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিচ্ছি রসুন। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদা রসুনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি সমস্ত মশলাগুলো, আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাগুলো ধরে না যায়। একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। জেনে নিন আজকের টিপস। অনেক সময় আমরা আলু কেটে ধুয়ে রাখি না, কিন্তু আলু কেটে অবশ্যই ধুয়ে রাখবেন, না হলে কালো দাগ পড়ে যায় আলুতে। আলু যদি ধুয়ে রাখি তাহলে কিন্তু সেই আলুর যে কষ ভাবটা সেটা চলে যায় আর কালচে ভাব পড়ে না। আমি এখানে জল অ্যাড করছি অল্প অল্প করে। ইতিমধ্যেই একটা এলাচের টুকরো দিয়েছি, আপনারা চাইলে বেশি করেও গরম মশলা দিতে পারেন। এখানে প্রায় হয়ে এসেছে, বাঁধাকপিটা ভালো করে শুকনো করতে হবে, যত শুকনো করবেন তত বাঁধাকপির টেস্ট বেড়ে যাবে। হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।